প্রায় 5-6 বছর হয়ে গেল চালের আটা রুটি আর গরুর মাংস খাওয়া হয়নি, তাই আপনাদের ভাইয়া বলেছিল আজকে চালের আটা রুটি বানাতে এবং গরুর মাংস রান্না করতে। এই চালের আটাগুলো আমার যা বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল, বাইরে রাখলে নষ্ট হয়ে যায় তাই ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে এভাবে চালের আটা রেখে দিলে 1 বছর পর্যন্ত ভালো থাকে, একদমই নষ্ট হয় না। চালের আটাগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আর দেখেন আটাগুলো কতটা ঝুরঝুরে আছে, একদমই নষ্ট হয়নি। এদিকে গরুর মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এখনো বরফ ছাড়েনি। সব কাজ পারলেও আমি রুটি ভালোভাবে বানাতে পারি না, যার জন্য খাওয়াও হয় না। মাঝে মধ্যে মামির কাছ থেকে রুটি বানিয়ে নিতাম কিন্তু এখন যেহেতু মামি নেই, নতুন খালা এসেছে, তাই খালাকে ফোন দিয়েছিলাম এসে কয়েকটা রুটি বানিয়ে দেওয়ার জন্য। তো খালা আসার পরে পানি গরম করে আটাগুলো সিদ্ধ করে নিল, এখন রুটি বানাবে। আর আমি এদিকে মাংস রান্না বসিয়ে দিব, তাই পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি। রসুনের পরিমাণ একটু বেশি করে নিয়েছি কারণ মাংসের মধ্যে রসুন খেতে আমার খুবই ভালো লাগে। এদিকে মাংস থেকে বরফগুলো সেরে গিয়েছে, এখন মাংসগুলো ভালোভাবে ধুয়ে রান্নাটা বসিয়ে দিব। যতই কষ্ট হোক না কেন, স্বামী সন্তান কোনো কিছু আবদার করলে আমরা মেয়েরা সেটা কখনোই ফেলতে পারি না। স্বামী সন্তানের মুখের একটুখানি হাসি মনে হয় আমাদের সব কষ্ট দূর করে দেয়। যাই হোক, এখন আমি মাংস রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা রসুন বাটা, কয়েকটা সাদা ফল, কালো ফল আর দারুচিনি দিয়ে দিলাম। মাংসের মধ্যে আস্ত জিরা ছাড়া আমার ভালোই লাগে না, তাই সামান্য একটু আস্ত জিরাও দিয়েছি। কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন সরিষার তেল দিয়ে ভালোভাবে মাংসগুলো মেখে নিব। এক একজন এক একভাবে গরুর মাংস রান্না করে, তবে আমি সাধারণত গরুর মাংস এভাবেই রান্না করি। এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। আর মাংস কষানোর জন্য আমি এক্সট্রা পানি দেই না, মাংস থেকে যে পানিগুলো বের হয় সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেই। যাই হোক, মাংস রান্না বসিয়ে দিলাম। এদিকে খালা রুটি বানাচ্ছে আর আরিয়ান বাবু পাশে বসে থেকে রুটি বানানো দেখছে। এই এক মাসে খালার সাথে আরিয়ান বাবুর অনেক মিল হয়েছে, তাই যখনই খালা আসুক না কেন আরিয়ান বাবু খালার সাথে অনেক অনেক গল্প করে। যাই হোক, খালার অর্ধেক রুটি বানানো হয়ে গেছে। রুটি বেলতে আসলে খুব বেশি সময় লাগে না, তবে ভাজতেই অনেক সময় লাগে। যে রুটিগুলো বানানো হয়ে গেছে, তো এক পাশে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন আরেক পাশে রুটিগুলো ভেজে নিচ্ছি। এদিকে মাংস কষানো হয়ে গিয়েছে, একটু নেড়েচেড়ে আস্ত রসুনগুলো দিয়ে দিলাম। প্রেশার কুকারে রান্না বসিয়ে দিলে এতক্ষণ রান্নাটা হয়ে যেত, কিন্তু প্রেশার কুকারে মাংস রান্না করলে কেন জানি আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। এদিকে রুটিগুলো ভাজা হয়ে গেল, ওই কড়াই রুটি ভাজার সময় কেন জানি পুড়ে যাচ্ছিল, তাই বাদবাকি রুটিগুলো এই তাওয়াতে ভেজে নিলাম, যার জন্য একটা রুটিও পুড়ে যায়নি। এদিকে মাংস রান্না করা হয়ে গেল, যেহেতু রুটি খাওয়া হবে তাই ঝোলের পরিমাণ সামান্য একটু বেশি রেখে তরকারিটা নামিয়ে নিলাম। সন্ধ্যা 6টার দিকে রান্নাঘরে ঢুকেছে আর এখন রাত 10:30 বাজে, এখনো রান্নাঘর থেকে বের হতেই পারিনি। রুটি বানানোর কাজটা আসলে খুবই ঝামেলার, দেখতে যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ না। আসলে করার কিছুই নেই, প্রিয় মানুষগুলোর মুখের একটুখানি হাসি দেখার জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে। যাই হোক, সবগুলো রুটি ভাজা হয়ে গেল, আজকে রাতে আর ভাত রান্না করা হয়নি। অনেকদিন পরে চালের আটা রুটি বানিয়েছি, তাই সবাই মিলে রুটি খাবো। তো সবকিছু টেবিলে সাজিয়ে নেওয়ার পরে আপনাদের ভাইয়াকে ঘুম থেকে ডেকে দিলাম, তারপরে আমরা সবাই মিলে খেতে বসলাম। তো খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।